নমস্কার, আজকে আমরা শুনব সৃষ্টি মায়ের কথা। বিশ্বজননী সৃষ্টি মা, লিখেছেন পরিতোষ চট্টোপাধ্যায়। ময়মনসিংহের ডাক্তার উমেশচন্দ্র দত্ত একদিন মাকে জিজ্ঞাসা করলেন, মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর আগে চলে গেলেন কেন? মা বললেন, বাবা, জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আনন্দরূপ শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি নিত্য উৎসব, কিন্তু সৃষ্টি মা নিতান্ত সাদাসিধা। সে দক্ষিণেশ্বরেই হোক, উদ্বোধনেই হোক, কি আগে বলরাম মন্দিরেই হোক, শ্যামপুকুরের বাটিতেই হোক কিংবা উদ্যান বাটিতেই হোক, সেখানে তিনি সাধারণ মানবী। প্রথমে স্বামীর সেবায়, তারপরে ভক্তদের সেবা থেকে তাদের সত্যিকারের মা। এত স্বাভাবিক সাধারণভাবে আছেন যে কেউ আন্দাজও করতে পারছেন না, যদি না তিনি ধরা দেন। কি পাচ্ছি আমরা তার জীবন বৃত্তান্ত থেকে? তার হাড় মাসের খাঁচার মধ্যে যদি খুঁটিয়ে দেখি, তাহলে কিন্তু দেখতে পাব তিনি অসাধারণ, যাকে আমরা বলি দেবী, জগদম্বা, জগজ্জননী, বিশ্বজননী, বিশ্বপ্রসবিনী। তখনকার দিনে মারোয়ারির দিতে চাওয়া 10,000 টাকা তুচ্ছ জ্ঞান করেছেন, আর 5টা সংসারীর মতো ঘর করেছেন, স্বামীর সেবা করেছেন, স্বামীর সঙ্গে এক শয্যায় শয়ন করেও যোগিনী, ভক্তদের সঙ্গে রয়েছেন শুধু কল্যাণের ইচ্ছা, আত্মীয় স্বজনের মাঝে রয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক, ব্যবহারও অপূর্ব স্নেহময়ী, দয়াময়ী, চির ক্ষমাশীলা মা। বেগুন ছুঁড়ে মেরেছে রাধু, পাছে তাকে অমঙ্গল স্পর্শ করে, তাই নিজের পায়ের ধুলো নিয়ে রাধুর মাথায় দিচ্ছেন। মানবীতে এ কি সম্ভব? দেবী পরমেশ্বরী মূর্ত বিগ্রহ ধারণ করে এই মূর্তিতে না থাকলে সম্ভব হতে পারে না। পাগলি মার কথা মনে করা যাক, তিনি মধুরভাবে রয়েছেন, শ্রী শ্রী ঠাকুর তার মধুরভাবে আসাতে গর্জে উঠেছেন, গ্রাম্য ভাষায় কটুক্তি করছেন, তাকে তাড়িয়েও দিয়েছেন, সেও মার কাছে আশ্রয় পেয়েছে। গোলাপ মাকে বলেছেন, মেয়ে অন্যায় করেছে, সরিয়ে দিলেই হতো, অত বকাঝকা কেন? মানবী মা হলে এতে আনন্দিত হবার কথা, কিন্তু তিনি যে বিশ্ব মাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠিত করতে এসেছেন। মা একদিন মন খারাপ করে ভাবছেন, ছেলে নেই, কিছু নেই, কি হবে? শ্রীরামকৃষ্ণ দেব দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে সব রত্ন ছেলে দিয়ে গেলাম, কালে কত লোক তোমাকে মা বলে ডাকবে। তারও আগে শ্রীরামকৃষ্ণদেব তার শাশুড়ি ঠাকরুনকে বলেছেন, দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে। সত্যি তাই, শ্রীমা সারদা তার অলৌকিক মাতৃস্নেহ ধারণ করে আছেন। লতা গুল্ম বৃক্ষ পশু পক্ষী পতঙ্গ, ধনবান ঐশ্বর্যবান দরিদ্র অভাবী, নষ্টা ভ্রষ্টা সতী পুণ্যবতী, সৎ অসৎ সাধু সজ্জন, পাপি তাপিত থেকে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে। তাই সত্যই সারদা সকলেরই মা। শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলেছেন, অবতারের অবতার, অর্থাৎ অবতার বরিষ্ঠ। তার দৈবশক্তি তিনি চেপে রাখতে পারেননি, মুহুর্মুহু সমাধিতে বা অন্য লক্ষণে তা বোঝা যেত, কিন্তু শ্রীমা, যিনি শক্তির শক্তি, জগজ্জননী, আদ্যাশক্তি মহামায়া, তিনি কিন্তু অবলীলাক্রমে তার স্বরূপ আড়াল করে সত্যকার মাতৃরূপে সাধারণভাবে সন্তানের ধুলো কাদা মুছে কোলে আশ্রয় দিয়েছেন। এ কি কম কথা? স্বামী গম্ভীরানন্দের লেখাতে পাই, মাও সমাধিতেই থাকতেন, বাইরে একটা খেলা মাত্র ছিল। শ্রীরামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরে নিজের ঘরের
চৌকিখানিতে বসে আছেন, মা ঝাড়ু দিচ্ছেন, আশেপাশে কেউ নেই। ঝাড় দিতে দিতে শ্রীমা প্রশ্ন করছেন, আমি তোমার কে? বিন্দুমাত্র চিন্তা না করে শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন, তুমি আমার মা আনন্দময়ী। একদিন পদসেবাকালে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আমাকে তোমার কিরূপ বোধ হয়? ঠাকুর বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দেন, যে মা ভবতারিণী রূপে পূজিত হচ্ছে, যে মা এই শরীরে জন্ম দিয়েছেন, বর্তমানে নহবাতে বাস করছেন, সেই মাই বর্তমানে আমার পদসেবা করছেন। শ্রী শ্রী মায়ের জীবনে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কর্তৃক ষোড়শী ত্রিপুরা সুন্দরী রূপে পূজিত হওয়া। আদ্যাশক্তি ষোড়শী রূপে পূজা করে আত্মসমর্পণ করে মানবী দেবী শ্রীচরণে জপমালা প্রভৃতি সাধনার সব উপকরণ নিবেদন করে শ্রীরামকৃষ্ণদেব তার সুদীর্ঘ সাধন ব্রত উদযাপন করেছিলেন। এই ঘটনা জানার পরেও জনৈক ভক্ত স্বামী সারদানন্দের কাছে প্রশ্ন করেছিলেন, ঠাকুর যে অবতার তা তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? উত্তরে সারদানন্দজি বলেছিলেন, ঠাকুরকে যদি স্বয়ং ভগবান বলে বিশ্বাস করতে পেরে থাকো তবে এই সন্দেহ মনে আসে কেন? তাহলে বলো, ঠাকুরকেই অবতার বলে তোমার ধারণা ঠিক হয়নি? তাহলে তোমার বিশ্বাস ভগবান একটি ঘুটেকুড়ুনির মেয়েকে বিয়ে করেছিলেন? দক্ষিণেশ্বরে থাকাকালীন খুঁটিনাটি কারণে ভাগ্নে হৃদয়রাম শ্রীমাকে কটূক্তি করতেন, অপমান করতেন। ঠাকুর একদিন হৃদয়রামকে বলেন, নিজেকে দেখিয়ে একে যতই তুচ্ছ তাচ্ছিল্য করিস কর, কিন্তু তোর মামিকে খবরদার করিস নে, ও রুষ্ট হলে এ তো কোন ছাড়, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে বাঁচাতে পারবে না। এর থেকেই কি শ্রীমার পরিচয় পাওয়া যায় না? শ্রীরামকৃষ্ণদেবের প্রধানতম যন্ত্র তার নিজের কথায় দ্বিতীয় রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে আসি। ঠাকুরের সংস্পর্শে আসার পরও সম্যক উপলব্ধি আসেনি যতক্ষণ না মাকে ভবতারিণী মেনেছেন, কারণ স্বয়ং আদ্যাশক্তি মহামায়াও পূজিত হল স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা। এই মাকে মানার অনেক পরে তিনি বুঝতে পারেন মন্দিরের মা ও শ্রীমা অভেদ। যদিও শ্রীরামকৃষ্ণই নির্বাচন করেছিলেন শ্রীমাকে সঙ্ঘ জননী রূপে, স্বামীজি আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন, বললেন, আমাদের যে সঙ্ঘ হতে চলেছে তিনি মানে শ্রীমা তার রক্ষাকর্ত্রী পালনকারিণী, তিনি আমাদের সঙ্ঘ জননী, সঙ্ঘের ব্যাপারে শ্রীমার কথাই ছিল শেষ কথা। বিশ্বজয়ী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সকলেই ছিলেন শ্রীমায়ের আদেশ পালনে সদা তৎপর। স্বামীজি চাকরকে মঠ থেকে তাড়িয়েছেন, সে গিয়ে হাজির বাগবাজারে মায়ের কাছে, শ্রীমায়ের আদেশে বাবুরা মহারাজ তাকে মঠে নিয়ে গেছেন। স্বামীজি মায়ের আদেশ মাথা পেতে নিলেন। শ্রীমায়ের অনিচ্ছায় প্লেগ সেবা কার্যের সময় স্বামীজি মঠ বিক্রি করতে পারলেন না। শ্রী শ্রী মা সম্বন্ধে স্বামীজি এক পত্রে লিখেছেন আমেরিকা থেকে, মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নাই তাকে ধিক্কার দিও। স্বামীজি শ্রীমাকে বগলাবতার বা জ্যান্ত দুর্গা বলেছেন, শুধু বলেই ক্ষান্ত হননি, শ্রীমার নামে সংকল্প করে বেলুড়ে দুর্গাপুজোর প্রবর্তন করেন 1901 সালে। আজ শতবর্ষের পরেও সেই প্রথাই চালু আছে। একটি পত্রে বিদেশ থেকে স্বামীজি লিখেছেন বাবুরাম মহারাজকে মানে স্বামী প্রেমানন্দকে, মার বুড়ো বয়সে বুদ্ধিহানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বলছে। দাদা বিশ্বাস বড় ধন দাদা, জ্যান্ত দুর্গা পুজো দেখাবো তবে আমার নাম। শ্রীরামকৃষ্ণদেব তার গুরু, মেলামেশা তর্ক বিতর্ক হাসি ঠাট্টা
অন্তরঙ্গতা সবই ঠাকুরের সঙ্গে। শ্রী মায়ের কাছে তিনি কতটুকুই বা এসেছেন, কিন্তু তবু বলছেন মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। আমেরিকা ধর্মসভাতে যাবার সময় মনে সংশয় আসতেই মার শরণাপন্ন, মায়ের আদেশ পেতেই সব সংশয়ের অবসান। বিশ্ব বিজয় করে ফেরার পর লম্বা হয়ে কাষ্ঠদণ্ডের মতো মায়ের শ্রীচরণে পড়ে বলেছেন, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। এহেন বিশ্ব বিজয়ী রাজ সন্ন্যাসী বিবেকানন্দ পবিত্রতা স্বরূপণী, শ্রীমায়ের পবিত্রতা হানি হয়। তাই শ্রীমায়ের কাছে যাবার আগে বারবার গঙ্গা জলে আচমন এবং সর্বঙ্গ সিঞ্চন করে পবিত্র করে নিতেন নিজেকে, স্পর্শ করতেন না মায়ের পুতচরণ যুগল। শ্রীমাকে প্রণাম করতে ভাবে তিনি বেহুশ হয়ে যেতেন। স্বামী ব্রহ্মানন্দ মাকে দর্শন করার পূর্বে ভাবে থরথর করে কাঁপতেন, তার কাছে শ্রীমা শক্তি রূপা ব্রহ্মময়ী। তিনি বলতেন, মা হলেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী। স্বামী অদ্ভুতানন্দজি মানে সেবক লাটু মহারাজের উক্তি, মাকে কি মানা সহজ কথা রে, ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। মা ঠাউন যে কি তা একমাত্র ঠাকুর বুঝেছিলেন, আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিলেন, তিনি যে সাক্ষাৎ লক্ষ্মী। শ্রীমার প্রথম ভারী স্বামী যোগানন্দ কখনো শ্রীমাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না, শ্রীমা চলে গেলে সে স্থান হতে ধুলো নিয়ে মাথায় দিতেন, মা তার কাছে আদ্যাশক্তি স্বরূপ। স্বামী ত্রিগুণাতীতানন্দ শ্রীমায়ের জন্য হটকারিতা করতেও দ্বিধা করেননি, অম্লান বদনে নিজের দেহ রেখেছিলেন খানার ওপর, যাতে নির্বিঘ্নে পার হয় মার গাড়ি। মা ঝাল লঙ্কা আনতে বলেছেন, সবচেয়ে ঝাল লঙ্কা আনবো মনে করে এবাজার ওবাজার ঘুরে লঙ্কা চিবিয়ে দেখে ফোলা মুখ জীব আরক্ত নয়নে মায়ের জন্য লঙ্কা নিয়ে এলেন। শ্রী শ্রী মায়ের দাড়িও ভারী, স্বামী শারদানন্দর অমর দিব্যানুভূতি, যথার্গ্নে দাহিকা শক্তি রাম ও কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণম্যাম্যহং। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দের দৃষ্টিতে শ্রীমা ছিলেন সর্বোচ্চ ন্যায়ালয়, হাইকোর্ট। তিনি নিত্য সিদ্ধা, সেই আদ্যাশক্তির এক প্রকাশ, যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি। স্বামী অখণ্ডানন্দের গঙ্গাধর মহারাজের কাছে মা হলেন স্বয়ং অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, বৈকুণ্ঠের লক্ষ্মী। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের উপলব্ধিতে ঠাকুর ছিলেন চৈতন্য স্বরূপ, মা চিন্তা স্বরূপিণী, মা সর্বশক্তিময়ী, প্রেমের সাগর স্বামী প্রেমানন্দ। বাবুরা মহারাজ বলেছেন, শ্রী শ্রী মা ঠাকুরনকে দেখেছি ঠাকুরের চেয়েও বড় আধার, তিনি শক্তিরূপিণী কি না, তার চাপবার ক্ষমতা কত, ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে কিন্তু কাউকে জানতে দেন না, তার ধারণ করা শক্তি কত। স্বামী প্রেমানন্দ বলেছেন একটি পত্রে, শ্রী শ্রী মাকে সে বুঝেছে, কে বুঝতে পারে, তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়াজি শ্রীমতী রাধারানীর কথা শুনেছ, মা যে এর চাইতেও উঁচুতে বসে আছেন, ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, তার ভাবাবেশ সমাধি এসব আমরা জন্মে দেখেছি, কিন্তু মাতার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি, জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে তা মার নিকট চালান করে দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন, অনন্ত শক্তি অপার করুণা, জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। বেদান্তকারী স্বামী অভেদানন্দজির দৃষ্টিতে শ্রী শ্রী মা শারদা ছিলেন সরস্বতী, জ্ঞানদায়িনী, আবার মুক্তিদাত্রী মহামায়া, এ ঠাকুরের উক্তিরই প্রতিধ্বনি। ঠাকুরের কথায় ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে,
ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী। ও কি যে সে, ও আমার শক্তি। শ্রীমা নিজেও বলেছেন, লোকে বলে কালী। স্বরূপ সম্বন্ধে আবার বলেছেন, আমি আবার কে, আমিও ভগবতী। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের অপূর্ব সুন্দর কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।